করে যে তুরু তুরু দুরু দুরু মোনামার। হলো যে শুরু শুরু মোনামার, হলো যে তুরু 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 সে না পথে হারাবা উলাল্লা বেয়াই আমি আইসা পড়ছি উলাল্লা ও কামের বেটি উলাল্লা বেআই তুমি হা করো তোমাকে খাওয়াই দিলে শান্তি লাগবে আ বেআই বাড়ি হে মুরগির রোস্ট খাবো পল খাবো গরুর মাংস খাব কত কি হে হসালামালাইকুম সবাইকে যে যেখান থেকে দেখতেছেন একখান করে লাইক টিপে ঠুসে ঠেলে দিয়ে দিবেন লাইক মারি দিবেন গলে দিবেন যেমনি মন চাই সিমনে দিবেন লাইক দেওয়া হইল কথা বেশি বেশি ভালোবাসলে একটা করে সাবস্ক্রাইব করে দিবেন তারপরে একটু করে শেয়ার মেরে দেবেন ওকে চলেন তাহলে আমরা ভিডিও শুরু করি তো আমরা আজকে কী নিয়ে কথা বলবো কি নিয়ে কথা বলবো ও হ্যাঁ 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 মনে পড়েছে বাপ্পির মেয়েকে নিয়ে কথা বলবো কারণ বাপ্পির একমাত্র রাজকন্যা চিনি কন্যা বেড কাঁপানো কন্যা যাকে দিয়ে বাপ্পি কতবার নিজের মানে খাড়া করেছে তারপরে কত কিছু করেছে সেই মেয়েকে সে কতবার বিছানায় নিয়ে টপ টপাটপ করেছে সেইটা আপনাদের ভিতরে অনেক কিউরসিটি কুরকুরানি যে বাপ্পির মেয়েকে নিয়ে কেন এই কথা বলি তো বাপ্পির মেয়ে যে কোন মেয়ে আসলেও কি বাপ্পির পয়দা করা মেয়ে কি না সেটা নিয়েই আলোচনা করব তো আগে শুরুতে একটু মেকআপ ভুতুরির প্রসঙ্গে আসি কালকে সে তার শ্বশুর বাড়ি মানে যখন তাদের ভিউ ব্যবসা কমে যায় ভিউ ব্যবসা পড়ে যায় তখন তারা হয় নিজেদের হোগা নিজেরা কয়েকটা খায় আর নাইলে নিজেদের রোস্টিং নিজেরাই করে মেকআপ বুতুরের এখন কুরকুরানি জাগছে যে সে ওই যে কি বলে জানি মানে বউ সাজবে আমি বউ হব হব এই মনের আ কতজনের বউ হবে সেটার কিন্তু কোনো নির্দিষ্ট নাই মেয়েদের মানে বিশেষ করে মেয়েদের জীবনে বিয়ে একবারই হয় আল্লাহ চাইলে দুইবারও হয় কারণ ওইটা এক একজনের কপাল ভিত্তিক হ্যাঁ ওইটা আল্লাহ নসিবের লেখা রাখে কিন্তু কেউ যদি সে ইচ্ছা কইরা মানে স্বামী পাল্টায় তাহলে তো আর ওইটাতে বলার কোনো কিছুই হয় না তাই না তো যাই হোক আমি আজকে যে এই যে মেকআপ বোতরির বউ সাজা নিয়ে কিছু কথা বলবো তার গতকালকে যে ভিডিওটা সে দিছে সে মানে অনেক কথাই বলছে আপনারা জানেন অত ধৈর্য বাই আমার নাই আমার আসলে একজনের ভিডিও ওরকম পঁচিশ মিনিট দেখার সময় নেই যাই হোক আমি ওইখান থেকে কিছু কথা আপনাদের সাথে একটু শেয়ার করি তো তার মূল কথা হচ্ছে গিয়ে সে তা সে তার স্বামী যেখানে রাখবে সেখানেই থাকবে তাকে উঠায় নেয় নাই হ্যানতেন অনেক কথা বলছে আচ্ছা মেকআপ ভুতুরি বলতেছিল যে তাদের বিয়ে নাকি নর্মালভাবে হয় নাই তাদের অনেক ঝাই ঝামেলা করে বিয়েটা হয়েছে এটা ভুতুরির কথা কিন্তু গতকালকে সে বলছে কিন্তু এটা যদি ঝাই ঝামেলা করে বিয়াশাদী হয় তাহলে ঝাইঝামেলা তো ওদের সাথে যখন শুরু থেকে থাকা থাকি ছিল ওই যে আবদিয়ারে যখন বলছে আবদিয়া যখন মার কাছে ঘুমাইতে চাইছে তখন আবদিয়ারে বলছে যে ওই ঘরে যায় না যায় না ভাও আসে ভাও এরকম ধরনের বাচ্চাটারে যখন এরকম মিথ্যা কথাবার্তা দিয়ে যখন ডাকছিলো তো তখনই তো ঝাই ঝামেলা হয় নাই আর এখন ঝামেলা হবে কোন দুঃখে আর ঝামেলার কথাই যদি বলতে যাই তাহলে এই যে বাবুরে মানে বিয়াশাদি হয় না এর মধ্যে বাবুর নিয়ে এক ফ্ল্যাটের মধ্যে ঘুমাইছে থাকছে তো সে তখনও তো ঝাইঝামেলা ঝামেলা হয় নাই তাহলে বিয়ের বিয়ের সময় ঝাইঝামেলা হবে কেন আচ্ছা তো এখন আমি একটু ইয়ার কথা বলি হুম তিশার কথা বলি যে তীষা তো ওই দিন আরেকটা কথা বলছিল যেটা তিশা হচ্ছে যেহেতু ওদের গুরুমা তো সেই ক্ষেত্রে আর তিশা না জানে তো কোনো কথাই বলে না মিম বাবুর বিয়া আগে থেকে হওয়ার কথা ছিল বা বলছে তিশা এমনও বলছে যে ওদের বিয়ে তো চার পাঁচ বছর আগে থেকেই হওয়ার কথা ছিল চার পাঁচ বছর মানে সানের সংসারে থাকা অবস্থাতে মিমবাবুর বিয়ার কথা চলতেছিল এটা সবাই জানে যেহেতু সবাই জানে তাদের এই সম্পর্কের কথা তার জন্যই তো বিয়ের কথা বলছে তাই না তো এখানে ঝামেলা হওয়ার তো মানে কোনো কথাই না আর ভুতুরি মানে এই কথাটা যে বললো যে তাদের ঝাইঝামেলা হয়েছে যেহেতু ওই যে তাদের সংসারে থাকা সূর্তে মানে শর্তে ওই যে ইয়ার সানির সংসারে থাকা শর্তে যেই মানে বিয়ের কথা কখন হয় একজনের সাথে সম্পর্ক ধরেন একজনের সাথে বিয়ে হয়েছে তারপরে আবার সে তার বিয়ের কথা কেন বলবে কেন বলবে তার মানে ওদের সাথে সম্পর্ক আগে থেকেই ছিল তো যেই কারণে সানির সাথে বিয়ে হয়েছে তারপরেও সংসার চলার কথা বলছে সংসার মানে তাদের বিয়ের কথা বলছে তাই না নাহলে তো হওয়ার কথা না সানি অনেকবার ওদেরকে হাতে নাতে ধরছে সানি ওদের সাথে সম্পর্ক ছিল সানি এমনকি সানির সাথে অনেক গ্যাম যেমন লাগছে সানি পছন্দ করতো না বাবু যাক এরকম কোনো একটা সাবিনার বাসায় কোনো একটা অনুষ্ঠানের দাওয়াত দিছিল তো সেইখানে দিয়া তখন ছোট মানে কোলের মানে ছোট বাচ্চা আর কি কয় মাসের জানি তো সেইখানে বাবু মনে হয় প্রথম প্রথম ব্লগ শুরু করছে তো ওইখানে সানি গেছিল মিম গেছিল তো একটা জিনিস দেখলাম যে সানিরে বাবু কইতেছিল যে এই যে কালো জাম মিষ্টি না কি মিষ্টি জানি সানি খাওয়াইছিল যে সানি বেই খাওয়াইছে মিষ্টি সেইখানে সানি কোনো কথাই বলে নাই মুসকি হাসি দেখছে যদি একটা বোন জামায়ের সাথে শালার সেরকম ভালো সম্পর্ক থাকতো বা সমন্দির সেরকম ভালো সম্পর্ক থাকতো তাহলে হয়তো ব্লগে এসে একটু হলেও কথা বলতো বা যেটাই হোক করতো কিন্তু সেইখানে সেই ভিডিওটার মধ্যে দেখলাম না যে সানির সাথে বাবু খুব ভালো সম্পর্ক আর উল্টা দিয়ে যদি দেখতে যাই তো আরিফের সাথে সানি খুব হাসাহাসি করতেছিল খুব কথা বলতেছিল তো সেইখানে বাবু তো বুঝে নি তো তো সেইখানে সানি কিন্তু ইয়ে করে না আর সানির যে বন্ধু সে বন্ধুর চ্যানেল থেকে কিন্তু অনেকবার বলা হয়েছে যে কিছুদিন আগেও কিন্তু বলছে যে এটা আগে থেকে সম্পর্ক ছিল এটা সানিও ধরতে পারছিল অনেক কিছু হয়েছে ইভেন সানি যে ওই যে বাচ্চার প্রসঙ্গে বা বাচ্চার ডিএনএ টেস্টের রিপোর্ট চাইছিল শুধু শুধু কিন্তু চাই নাই এই যে আবদিয়ার হওয়ার পরে কিন্তু আপদে পেটে আসার পরেই কিন্তু চাইছে ডিএনএ টেস্টের রিপোর্ট কারণ সানির সাথে ঝগড়াঝাটি কইরা চলে গেছিলো ইভেন ওই ঝগড়াঝাটি করার পরে একা একা সাইদা সাইদা সানির ঘরে চলে আইছে তো সেই সুবাদে সে এর জন্য কিন্তু সানি আসলে ইয়ার রিপোর্টটা চাইছিল আচ্ছা যাই হোক এরপরে বুতুরি কইতা ছিল যে মানে এখন কারো পায়ে ধরে সংসার করার সময় নাই আমার এখন বয়স হয়েছে এরকম অনেক পায়ে ধইরা সংসার করছি কি ননা করছি না কার কার বলে খুব পায়ে ধইরা সংসার করছে ওমা। উমা আমি তো একটা আকাশ থেকে পড়লাম যে ভুতুরের আগের সংসারে এমন কে আসছিল যে পায়ে ধৈরা ধৈরা সংসার করছে একটা ননদ ছিল সেই ননদটাও তো ভুতুরির কথার জ্বালায় ঠিক মতো টিকতে না পাইরা নিজের জীবন নিজে বিসর্জন দিয়ে দিছে আর আর ছিল বয়স্ক শ্বশুর সেই শ্বশুরটারে তোর নিজের ফ্ল্যাটে ওঠাই নাই উল্টা আরও আলাদা কইরা দিছে নিজে আর নিজে মানে নিজে তো থাকছে থাকছে লাস্টে সানি পর্যন্ত বাধ্য করছিল যে তোর বাপেরা লইতে পারবি না ওই বুড়া লোক নিজেরটা নিজে রান্না বাড়া করে খাইছে নিজের কাজ নিজে করে খাইছে হাই রে কপাল মানে আমার না খুব আফসোস লাগে আহারে পরিবারের মধ্যে কেউ নেই শুধু শ্বশুরটাই রয়েছে এই শ্বশুরটার নিয়ে একবেলা ধরেন ধরেন আমার সেরকম কোনো অ্যাবিলিটি নাই ধরেন আমার স্বামী সেরকম কোনো ইনকাম করে না তারপরেও যে আমি যদি ডাল ভাত খাই বা আমি যদি পান্তা ভাতও খাই মরিচ পুইরা তারপরেও একটা লোক বা একটা মানুষ হোক শাশুড়ি থাকতো বা ননদ থাকতো বা যেই থাকতো ওই মানুষটারে কি নিয়ে মিলামিশা খাইতে পারতাম না অবশ্যই পারতাম চেষ্টা করলে আর তো তারা নতুন নতুন ইউটিউবিং শুরু করছে কাঁচা টাকা ফ্ল্যাট নিছে এটা নিছে সেটা নিচে তো সেখানে কিন্তু ওই সংসারটা আরো সুখের হওয়ার কথা ছিল তাই না একটা জিনিস দেখবেন একটা সংসারে না যখন স্বামীর সাথে যেরকম সম্পর্ক থাকে কিন্তু স্বামী বা স্বামীর বাবা মার সাথে ভাই বোনের সাথে যদি একটা ভালো সম্পর্ক তৈরি হয় না তো সেইখানে স্বামীর কোনো মানে স্বামী চাইলেও অনেক কিছু করতে পারে না ধরেন সানি খারাপ বুঝলাম তো সে ভালো ভুতুরি ভালো সেই হিসাবে যদি সানির বাপেরে নিয়ে ভুতুরি খাইতো থাকতো তাহলে কিন্তু সানি হয়তো কোনো দিনও মনে হয় না যে এরকম ডিভোর্সের মধ্যে একটা কাজ করতে তারপরেও ডিভোর্সের মানে ডিভোর্স হওয়ার কথা হওয়ার পরেও কিন্তু সানি আড়াই বছর ঘোরাঘুরি করছে জ্বরে নেওয়ার জন্য সানি যখনই ঘুরতে গেছে সানি যখনই দেখা করতে গেছে বাচ্চাটার সাথে বাবার সাথে তখনই সে পলায় পলায় গেছে তাহলে সেইখানে যে একজন চাইলে একটা সম্পর্ক একজন চাইলে তো টিকানো সম্ভব না ধরেন স্বামী স্ত্রীর মধ্যে ঘরে ঝগড়াঝাটি লাগলো এখন যে কোনো একজন গিয়ে মানায় ঠিক আছে যদি স্বামী বেশি রাগ হয় তাহলে বউ গিয়া মানায় বা বউ বউর আর মেয়েদের অভিমানটা সবসময় বেশি এটা আপনার ক্ষেত্রেও হইতে হয় আমার ক্ষেত্রেও হয় আমার ক্ষেত্রে তো বেশি হয় তো যাই হোক এরপরে কিন্তু মানায় কে মানায় পুরুষই কিন্তু যে বৌড়ে মানায় তাই না তো সেই হিসাবে আপনারা যদি দেখেন যে সানি কিন্তু বারবার গেছে বারবার গেছে বারবার গেছে এটা আমার কথা না এটা দর্শকরা অনেকের দেখছে ইভেন যে মিমের যে পুরাতন যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলার কমেন্ট সেকশনগুলো চেক করলে আপনারা পায়া যাবেন তো সেইখানে ভুতুরি কাকে পায়ে ধইরা ধইরা সংসার করছে আর এরা কি পায়ে ধইরা সংসার করার লোক আপনাদের কি মনে হয় এরা যদি পায়ে ধইরা সংসার করানোর মানে সংসার করা মহিলাই হয়তো সংসার করা মহিলারা খুবই আলাদা হয় তারপরেও যদি এরা পায়ে ধইরা ধরে সংসার করতো তাহলে কি এদের চার পাঁচটা করে হাঙ্গা হইতো না চার পাঁচবার করে চার মানে ইয়া হাজার হাজার পুরুষের তো ইয়া জন্য তো নিজের পায়জামার ফিতা খুলছে সেটা আলাদা কথা কিন্তু যে এই যে এক পুরুষ নিয়ে মানে দশ পুরুষের সাথে দশ বার করে বিয়ে অবস্থ হইতো না দশ বার করে নতুন করে বেডও যেত না বা দশ পুরুষ সে সাথে গিয়ে আর নিজেদের মানে শরীর বিসর্জন দিত না যাই হোক তো এই সমস্ত মিথ্যাবত্তা ভত্তা কথাবার্তা বইলা এই যে রোস্টিং করতে আসে মূলত এই কথাগুলো আসলে বাবুর মারে বুঝাইতে চাইছে যে এখন তার আর তার পায়ে ধরার সময় নাই তারে যারা মানে তাদেরকে উপরে উপরে দেওয়া সবাই ভালোবাসে ভিতর ভিতর দেওয়া মানে কেউই তাদেরকে পছন্দ করে না পছন্দ করার মতো কাজ করতে হবে তার জন্য পছন্দ করবে এমন অনেক পরিবারে আছে যে এক সন্তানের মাকে বিয়ে করছে তারপরে তারা মিলামিশা খাইতেছে হ্যাঁ তোমার কথা শুনতে হবে যেহেতু দেখেন বাবুর যদি একটা ইয়াও হয় বাবু যদি একটা হাঙ্গাও করে তো সেই ক্ষেত্রে কিন্তু বাবু কিন্তু ওর কাছে গিয়ে বাচ্চা লোয়া বিয়ে বহে না বিয়ে বইছে কেডা মানে ওই যে কথা কইতে হয় আব দিয়া যে তলে বইয়া যে গায়ে বাসন নিয়ে বিয়েটা বইছে তো মিম তো তাহলে তোর নিচে হয়তো সমস্যা কি আর তুই তো মেয়ে আর তুই ক যে আমার মা রাগ হয়ে রয়েছে আমার মা এই হয়ে রয়েছে সেই হয়ে রয়েছে তোর মা রাগ হয়ে থাকবে কেন তোর মার তো আরও খুশি হওয়ার কথা যে একটা বাচ্চা সহকারে একটা একটা পরিবার তরে ইয়া করছে তারপরে বাবুর মা কিন্তু ওই যা দেখানো লাগে দেখাইছে দেখায় কিন্তু তারপরেও কিন্তু গিয়া এই ভুতুরিরে মাইনা নিছে যদিও সবটাই খাটাই একটাও বালা না মানে ক্যামেরার সামনে সবাই বালা তো এর জন্যই বাবুর বিয়াতে কিন্তু এই বিয়ার মা বাবুর মা কিন্তু আগের দিন থেকে প্রচুর রকমের ঝগড়া করছিল আপনারা আপনাদের কিন্তু আমি ফুটেজ দেখাইছি যে ঝগড়া করছিলো ইভেন যে বাবু যেদিন বিয়া করতে যাবে শুক্রবারের দিন ওই দিনও কিন্তু বাবুর মা ঘরের মধ্যে ঝগড়া ঝাঁটি করে কান্দা কাটি করে একাকার করে ফেলছিল তো এরপরে যখন বাবু বাবুর যখন মানে বিদায় দেওয়ার সময় বাবুর মারে বাবু ইয়া বাবুর ফুপু বাবুর মারে দিয়ে জোর করে দুধের গ্লাস আনাইছিল বাবুর মা ধইরা খাড়াই রয়েছিলো তো মানে বাবু কান্দে আর মা ও কান্দে বাবুর রাগ হয়ে ইয়ার মধ্যে বারান্দার মধ্যে চলে গেছিলো বাবুর মা কোনো কথাই কইতেছিল না যে নেই তো যাই হোক এরপরে কিন্তু একটা জিনিস ওই হইল তারপরে কিন্তু ওই স্যারা কিন্তু যাই হাঙ্গাটা ঠিকই বইলো বা যাই হোক করলো হুম তো সেইখানে তুমি পায়ে ধরবা না তুমি কোথাকার কোন মূলা হয়ে গেছো তুমি পায়ে ধরবা না ওরে বাবারে বাবা ভাঙ্গারিয়ালার মাইয়াদের কথার জবাব মানে আর টপকানো যাবে না ওদেরকে হার মানানো যাবে না যাই হোক ভাঙ্গারিয়ালার মেয়েরা হার মানার মতো মানুষই না তো যাই হোক ভুতুরি দেখেন সব কিছু শেষ ভুতুরি রাব্বির সাথে ভুতুরির একটা আলাদা একটা টান টান সম্পর্ক রয়েছে গতকালকার ভিডিওতে দেখা গেল যে ভুতুরি বাবুকে বাবু নাই এই সন্ধ্যার সময় মাগরিবের আজান দিতেছে ওর ব্লগের মধ্যে দেখলাম তো সেইখানে সে গিয়া কি করছে রাব্বিরে নিয়ে জঙ্গলের মধ্যে বৈশাখ বৈশাখ গল্প করতেছে রাব্বিরে নিয়ে যে কতবার ওরা জঙ্গলে গেছে ভুতুরি কতবার জঙ্গলে গেছে বাদ বাদ নাই নাই ওদিকে নিজের যে একটা ছোটো বাচ্চা রেখাইছে হ্যারতে হুশ নেই হুশ থাকবো কেমনি খালি আসে কুয়া আছে খালি মানে যাই হোক আর নাই কইলাম তো এখন একটু আপনাদের তানজিলার বাপের পরিচয় হিসাবে আমরা একটু জানতে চাই আপনারা সবাই অনেক দিন ধরে অনেক রিকোয়েস্ট করতেছিলেন তারপরে আবার বাপের মেয়ের প্রতি এত ভালোবাসা এত ভালোবাসা হওয়ার মানে এত ভালোবাসা না হইলে তো আর হয়তো না এত ভালোবাসা দেখাই তো ওই যে নিজেদের বাসা বাড়ি পরিষ্কার করে নাই সে পরিষ্কার না করার ইয়াতেই সে তার মেয়ের বাসায় চলে গেল কারণ তার মেয়ের একমাত্র মেয়ের জামায়ের পয়দা দিবস গেছে কালকে তো যাই হোক এখন একটু বাপ্পির মানে ইয়া সম্পর্কে যাই কি জানি বলে ওই যে মানে বাপ্পির মেয়ে সম্পর্কে বা তাঞ্জিলার সম্পর্কে যাই যে তানজিলার আসলে বাবাটা কে তো আমরা এটা জানতে হলে একটা দুর্দান্ত একটা কমেন্ট পড়বো তো চলেন আমরা কমেন্টটা পড়ে আসি তো এই যে এই ভাইয়াকে আসলে আমার আপনাদের সাথে নতুন করে পরিচয় করা দেওয়া লাগবে না জানেন আপনারা কে যাই হোক আমি কমেন্টটা পড়ি এতদিন ধরে শুনে দেখে যা বুঝেছি তাতে তানজিলা কারমে সেটা আমি বলি শোনেন সাবিনার ভাষ্য মতে তাঞ্জিলা তার মৃত বোনের মেয়ে তানজিলার মাকে তার বাবা খুন করে জেলে আসে তাই তানজিলা নানির কাছে থাকতো। আর গ্রামের পাড়া প্রতিবেশী বেশিরা জানে যে তানজিলা মাহিনুরের মেয়ে মাহিনুর গ্রামের সবাইকে জানিয়েছে যে তার পেটে যেই সন্তান আছে সেটা তার দ্বিতীয় স্বামী কুলফি বিক্রেতা হাসেম আকন্দের আকন্দের কিন্তু হাশেম আকন্দ কোনো দিন তাঞ্জিলার খোঁজখবর নেয় নাই এবং তানজিলার ব্যাপারে তার কোনো আগ্রহও নাই এক কথায় বলা যায় তানজিলার মা মাহিনুর কিন্তু বাবাকে কেউ একশো সঠিক করে বলতে পারে না তাঞ্জিলার মতো বাবার পরিচয় ছাড়া সন্তানকে জারুৎ সন্তান বলে এবং আমার কাছে এটাই সঠিক মনে হয় কেননা জারুৎ সন্তানেরা অবৈধ হারাম উপায়ে দুনিয়াতে আসে এবং পাকের রহমতের বাইরে থাকার কারণে পদে পদে অপমানিত হয় ধন্যবাদ 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 এত সুন্দর করে উপস্থাপন করে দেওয়ার জন্য তো যাই হোক এই যে এখন তো বুঝতে পারছেন যে আসলে তানজিলার বাপকে তারপরেও আপনাদের মনের মধ্যে খালি কুরকুরানি থাকে তানজিলার বাপকে তানজিলার বাপকে তাঞ্জিলার বাপকে এখন হয়তো জানতে পারছেন যে তাঞ্জিলার বাপকে আর বুদ্ধিমান লোকেরা জীবনে কোনো দিন এরকম ধরনের কথাবার্তা পড়বে না আসলে এগুলো ফেক আইডি থেকে আমার কমেন্ট করে যাই হোক আচ্ছা এখন একটু তানজিলা তা তাঞ্জিলার মা মাহিনুর প্রসঙ্গে না বললেই হয় না কারণ দুইজনই হয়েছে ক্যারেক্টারলেস মায়ের মাইয়া তো মাহিনুর বেগম বা তিশা মাগিনুর ডাইনি যাই বলেন না কেন সে তার বলে খুব অসুস্থ সে বলে অনেক অসুস্থ সে অসুস্থ শোধনে টিকতে পারতা না হ্যাঁ ওইদিকে বেআইরে দেখা দেখে সে শতবাক সুস্থ হয়ে গেছে প্রথমে যে ছবিটা আমি করে দেখাইলাম তার সে একটা মহিলা মানুষ তার বিয়ের সাথে ঘষাঘষি করতেই হবে এই যে এই না এই নাগর মানে নাগরাহ নিঠুর বড় মনো বোঝে না আমার ভাঙা খাসা আসে সে তো আসে না পুরা ভণি ভালোবাসা বাসা বাঁধে না তো যাই হোক এই রাহুল তো এখন আর মাহিনুরের কাছে যায় না সয় না খায় না কি করে না তো এখন মাহিনুর কি করছে রাহুলকে ঠুকু রাহুল বলে জসিমকে পেয়ে তার অতীতে সব কথা ভুলে গিয়ে তার অতীতে যে কে আসে না আসে সেইটাও সে মনে না করে রাহুল থুকু জসীমকে গিয়ে খাওয়াই দেয় ওদিকে জসীমকে খাওয়াই দেওয়ার পরে তার স্বামী বদাবাপ্পিকে গিয়ে যখন মিষ্টি খাওয়াই দিতে চায় বদা বাপ্পি বলে আমি লাল মিষ্টি খাই না অথচ এর কার কোথায় জানি দেখলাম যে কোন হানি জানি দেখলাম যে কার ভিডিওতে কোন কার পাশে জানি দেখলাম যে লাল মিষ্টি দিছে টপ 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 কইরা কতডি কইরা গিলছে হুম। তো যাই হোক ওর এরকম লাফালাফি কইরা বেআই বাড়িতে গিয়ে এরকম লাফালাফি কইরা সবারে দেখাইলো সে খুব নাচুনিয়ালি হয়ে গেছে গা কিন্তু এরপর আবার একটু পরে দেখি কি কয় আমি অসুস্থ হয়ে গেছি গা আহারে কি কম আর ওদিকে বেআই বাড়ি যায় হ্যাঁ হ্যাঁ সুস্থ হয় ওদিকে পাবনাতে থাক নিজে ঘর বাড়ি গুছাইতে পারে না নিজের রিয়া করতে পারে না সেদিকে হ্যাঁ অসুস্থ হ্যাঁ ঠান্ডা লাগে হ্যার এইটা লাগে হেইটা লাগে মানে কত কিছু লাগে কামচোর মহিলা আছে কিছু বুঝছেন যে কি না মানে এ আজকে আমার পায়ে ব্যথা করে এ আজকে আমার এই ব্যথা করে আজকে আমার উই ব্যথা করে আজকে আমার তলা ব্যথা করে এ সে সেহেনে ব্যথা করে মানে কামের ডরের সোডে এরম অসুস্থ হয়ে থাকে তো হ্যার পরে যাই বেআই খাইলো টুইলো উড়ে বাবারে বাবা শাকালাকা বুম বুম ও ও ভালো কথা আপনারা দেখছেন তানের প্যাডের কি অবস্থা মনে হয় তান প্রেগনেন্ট এটা এটা আপনারা দেখেন নাই খাউন দেখলে এক বাপির মতো কুত্তার মতো মানে ঝাঁপায়া পরে যে খাও নর খাইতে হইব মানে কি সমস্ত অসভ্য পোলা দুনিয়ার যায় যাই হোক ব্যাপারী পরিবারের যে কয়টা মানুষ আছে সদস্য আছে বা পোলা পান আছে সবটি জীবনে খাওন চোহে দেয় নাই আসলে দেখবো কেমনে কন পোলাপের বাপেরই নাই ঠিক যদি নিজের বাপ থাকতো তার একটা কথা ছিল যে নিজের বাপ আছে নিজের বাপে কইরা দেখা হয় ওই যে এক একটা করে বাচ্চা লোয়া হেনে হেনে হাঙ্গা বহে সে বাচ্চা লোক বাচ্চাগত খোঁজ আর বাপেরা আহে না যাই হোক তো মা ও এর আগে ইয়ারে কইছিল সাকিবের বাপেরে কইছিল যে ইয়া সাকিবের বাপের সাথে ওই বাপি একটা ছবি উড়াইতে চাইছিল তো সাকিবের বাপে কি জানি একটু কইছে কয় কি আরে মিয়া আহেন আমাগো লগে ছবি তুলনের লেগে মানুষ লাইন দিয়ে খাড়াই থাকে হ্যাঁ তা এই যে গতকালকে যে মা ইয়ার ওই যে কি জানি কয় টানুমন্ডলের ইয়েতে গেছে দোকানে গেছে হ্যাঁ তো এই যে দোকানে যাওয়ানোর পরে ওই যে এই যে সবাই যায় যে বইছি। বহনের পরে কই দেখলাম না দেখি একটা কুত্তা পর্যন্ত আয় একটা ছবি উড়াইছে হেয়া তো দেখলামই না তো কিসের একটা সেলিব্রিটি নিজের সেলিব্রিটি মনে করে বালের সেলিব্রিটি এগুলো মানে কী কমো আসলে ওই বালের চুলের লগে গিট্টু দিতে মনে চাইবো না এরকম সেলিব্রিটি যাই হোক আপনারা আবার মাইন্ড করেন না আমার মুখ দিয়ে দুই একটা আজে বাজে কথা আয়সা পরে এরকম উল্টাপাল্টা কথা আমার সহ্য হয় না তো যেই কারণে আয়া পড়ে তো তো দেখলাম না আর মাহিরে কি কেমন সাজ সাজাইছে দেখছেন তানজিলার সাথে মানে তানজিলা তো এই এই মাহির সাথে তো একটা আছেই কারণ জানেনি তো মাহি ওর মানে কম্পিটিটর মাহির কম্পিটিটর মনে করে কারণ মাহির প্রথম কথা বাপের পরিচয় আছে যেটা তানজিলার নাই আর মাহির একটা বংশগত পরিচয় আছে যেটা তানজিলার নাই মাহি ওর থেকে ভালো সুন্দর যেটা ও না কালি পেতনি ডাইনি আর তারপর মাহির চুল ওর থেকে ঘন বড় আছে মানে সব কিছু দিক দেয়া ওর তো এই যে এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলা যে এগুলা নিয়ে যে ও মানে ও যে ইয়া করে মানে কি কয় এগুলার মানে কম্পিটিশন করে এইগুলা এইগুলাও কি একটা ধরার জিনিস ধরেন যে মাহির চুল বড় লম্বা এখন ওর চুল লম্বা বড় হইল না কেন মানে এই জিনিসগুলো এগুলাও কি একটা ধরার জিনিস এই ব্যাপারগুলোও কি একটা ধরার জিনিস যে এই এটা সেটা হে আনতেন মাহির বয়স্ক তো আর তোর বয়স্ক তো তুই একটা বুড়ি আর সেই হিসেবে মাহি কি এখন পর্যন্ত ধরেন হিসাবে ধরতে গেলে ওই ওই আর সবথেকে বড়ো কথা কি ননদদের সাথে কোনো বড় ভাবি হ্যাঁ এইরকম কম্পিটিশন করে আমার তো মনে হয় না তাহলে আমি বড় আমার ওয়েটটা থাকলো কই আমার আমি যে বড় আমার তো একটা ইয়ে আছে আমার তো একটা দাম আছে তো আমার এই দামটা থাকলো কই আমি যদি আমার ননদের সাথে এরকম করি আর সব থেকে বড় কথা মানে চেহারা সুরত এগুলো হইতেছে আল্লাহর দান তো সেইখানে তো কারো কোনো হাত নাই তো তোরা এত কিছু এত প্রসাদনী মাইক খাও তোরা এত সুন্দর হতে পারোস না তো সেই হিসাবে মাহে তো মাখেই না তো সেইখানে তোর তো এনে কম্পিটিশন করার তো কোনো দরকারই নেই একটা বাচ্চা মানুষের বা একটা মেয়েরে ফাইভ সিক্সে পরে একটা মেয়েরে এরকম বুড়ি শ্বাসকেও দেয় এরকম বুড়ি শ্বাস তোরা তোদের সাহায্যে অভ্যাস আছে তোরা পদ্মার সরে থাইকে আসছিস তোদের থাইকা অভ্যাস আছে বা সাহায্য এরকম অভ্যাস আছে তো একটা মানুষের একটা ছোট বাচ্চারে ছোট বাচ্চার মতো সাজাই দিলেই কিন্তু ভালো লাগে তো ও গতকাল কি ইচ্ছা করে করছে বাদ্যানি শ্বাস দিছে বা ইয়া শ্বাস দিছে দিয়া হেরা তারপরে মানুষের দেয়াইবো মানে মাহিরে হাসির পাত্র বানাইবো ও ভালো কথা ভালো কথা আরেকটা কথা কই মাহিনুর বেগম মালয়েশিয়া গিয়া একটা কি জানি কিনছিল ব্যাস লাইট ব্যাস লাইট মনে হয় না তো ব্যাস লাইটটা কি আমার একটু কেউ জানলে একটু জানাবেন তো এই ব্যাস দেখানোর জন্য মাহিনুর যে কত চেষ্টা করছিল রে বাইরে বাই মালয়েশিয়া বইয়া তারপরে কি একটা কাহিনী করলো সেই কাহিনীর পরে ওই কাহিনীর পরে গিয়া ওই ব্যাস লাইটের কাহিনীটা ধামাচাপা পড়া গেল ব্যাসলাইট ঠিক আছে ব্যাসলাইট কিন্তু এখন গতকালকে মাহিনুর বেগম আবার সেই ব্যাস পড়ছে তারপরে যে ওই যে কম্ব ঘড়ির যে কম্বগুলো ক্লাসে না হে কম্বডি কিনছে পড়ছে পুরো দেখাইতাছে যে এই যে আমি একটা ব্যাসলাইট পড়ছি একটা ঘড়ি পড়ছি একটা ই পড়ছি অত সরে যদি ওই মানে ওই ঘড়ির টাইম যদি যে কেন হো সেইটাই করতে পারবো না বাংলা ঘড়ির টাইমই কইতে পারবো না এর যারা কি না কয় টেনশন যারা কি না কাই আর কি কি জানি কয় বাবা ভুল লাগে সিগা তো আর আবার এইগুলো চাডামি আমি করে হুম যত যত সস্তা জিনিস আছে ওই যে সক বাজারের জিনিসগুলা কিনে আনছে শ্যাম্পুরে আনছে কতটি বোঝাই কইরা যে এই শ্যাম্পু লইয়া যাই যাইয়া চোদ্দ বছর তো মাখতে পারবো না যাই হোক এডি মাইখা শিক্ষা ইয়া করছি এই সমস্ত শ্যাম্পু এই সমস্ত চকলেট ওই যে কি চকলেট জানি কয় ওই যে ওই যে ফ্রুটস চকলেট না কি চকলেট জানি আনছে এই স্বপ্নে হেদিনকে মানে স্বপ্নে ব্যাসে হেদিনকা দেখলাম কত টাকা জানি একটা প্যাকেটে কয়েকটা কয়েকটা পিস একশো না জানি একশো ষাট টাকা এরকম দাম তো এগুলা বাংলাদেশের মধ্যে যেগুলো কিন্না খাইতে পারি হেঁডিয়ে বিদেশ থেকে টুকা এলো মুখে স্বপ্নের মধ্যে এই সমস্ত জিনিসগুলা ওদিন দেখলাম যে ওদের যেই সমস্ত সার দিয়া বিক্রি করে যে জিনিসগুলা মানে থাকে না যে আর এক সপ্তাহ পরের ডেট চইলা যাবে এরকম ওই জিনিসগুলো যে সামনের আয়না রাখে ওই জিনিসের মধ্যেও না এই যে শ্যাম্পু তারপরে এটা সেটা একটার সাথে একটা ফ্রি দিয়ে বিক্রি করে ঠিক আছে তারপরেও আবার ইয়া ভাবে মানে একদম মানে দেখতে ভালোই দেখা যাইতেছে একদম ফ্রি দিয়ে বিক্রি করে দিতেছে হ্যাঁ তা আমি যেই জিনিসগুলো আসলে এখান থেকে কিনতে হলো সেই জিনিসগুলো আমি বাইরে থেকে নিয়ে আসবো কে বুঝলেন না তো যাই হোক ভালো থাকবেন